এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। তোমরা যারা এক্সাইজ অর্থাৎ আবগারি মেন পরীক্ষা দেবে দীর্ঘদিনের স্বপ্নকে পূরণ করার জন্য, তাদের ক্ষেত্রে এই কথাটা বলা প্রযোজ্য। তোমাদের ইংরেজি পেপারের ওপর অর্থাৎ ইংরেজি পেপারে ভালো একটা মার্ক বা স্কোর করার জন্য এখানে একটা পিডিএফ কিন্তু তোমাদের প্রোভাইড করা হচ্ছে। 25টা মক টেস্ট, 25 মক টেস্ট বা প্র্যাকটিস সেট প্রত্যেকটা ইম্পর্টেন্ট টপিক থেকে করা হয়েছে। আশা করছি তোমাদের এখান থেকে অনেক কিছু হেল্প হবে, যারা নিতে ইচ্ছুক বা যারা নিজেদের স্বপ্নকে পূরণ করতে এবং ইংরেজিতে একটা ভালো মার্ক করতে চাও। অবশ্যই কিন্তু তোমরা এই 20 অনলি 20 ন্যূনতম প্রাইস 20 টাকার বিনিময়ে এটা তোমরা নিজেদেরা রেখে দাও এবং প্রত্যেক দিন এখান থেকে তোমরা প্র্যাকটিস করতে থাকো। দেখবে আবগারি যে মেন পরীক্ষা রয়েছে সেখানে একটা তোমরা ভালো স্কোর ইংরেজিতে করতে পারবে এবং তোমাদের দীর্ঘদিনের স্বপ্ন অর্থাৎ হিউজ কম্পিটিশনের মধ্যে অবশ্য তোমরা মাথা চাড়া দিয়ে উঠবে, অবশ্য নিজেরা সাকসেস হবে। ওকে, তোমরা পেটিএমের মাধ্যমে 20 টাকা পেড করো এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেই স্ক্রিনশটটা দিয়ে দাও, সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু সেই 25 মক টেস্ট বা 25 প্র্যাকটিস সেট এই পিডিএফের মধ্যে যে রয়েছে সেটা সঙ্গে সঙ্গে তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, দেখো আজকে কিন্তু আমরা এক্সাইজ অর্থাৎ আবগারি মেন পরীক্ষার জন্য 79 অর্থাৎ 79 নাম্বার মক টেস্টে আমরা ধীরে ধীরে পৌঁছে গেছি। অবশ্যই তোমরা প্রত্যেকটা মক টেস্ট প্রথম থেকে দেখো এবং প্রত্যেকটা কোশ্চেন যেগুলো প্রেজেন্টেশন করা হচ্ছে মক টেস্টে ভিডিওগুলো পজ করে যথাযথ অ্যান্সার দেওয়ার কিন্তু তোমরা অবশ্যই চেষ্টা করো। ওকে, এবং অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তোমাদের কথা ঠিক হচ্ছে না হচ্ছে কমে তোমরা অবশ্যই কিন্তু মক টেস্টের শেষে অবশ্যই দেখে নাও যে কটা তোমরা নিজে থেকে অ্যান্সার রাইট করলে। ওকে, আজকে চলো শুরু করব, খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখো। দ্য ম্যান ওয়াজ অ্যাকিউজড ড্যাশ থেফট, তাহলে এখানে দেখো ওয়ার্ডটা রয়েছে অ্যাকিউজ, আশা করি প্রত্যেকে কিন্তু অ্যান্সারটা দিতে পারবে। ওকে, রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে যে প্রিপোজিশনটা ব্যবহার হবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, অর্থাৎ অবশ্যই অ্যাকিউজের পরে এই অফ প্রিপোজিশনটাই একমাত্র ব্যবহার করা হয়। ওকে, আশা করি তোমাদের বুঝতে পারা গেছে এবং প্রত্যেকে অ্যান্সার কিন্তু সঠিকভাবে সবাই দিচ্ছ। ওকে, নেক্সট আমরা দেখব, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো, দ্য কোম্পানিজ অফার্স ইজ নট অ্যাকসেপ্টেবল ড্যাশ আস, তাহলে দেখো এখানে ওয়ার্ড রয়েছে অ্যাকসেপ্টেবল, অ্যাকসেপ্টেবলের পরে যে প্রিপোজিশনটা ব্যবহার হয় আশা করি প্রত্যেকে অ্যান্সারটা জানো, অপশন নাম্বার সি, অর্থাৎ এখানে কিন্তু টু প্রিপোজিশনটা বসে যাবে। ওকে, আশা করি প্রত্যেকে অ্যান্সার কিন্তু যথাযথ দেওয়ার চেষ্টা করছো। দ্য ইয়ং ম্যান ইজ নট অ্যাডিক্টেড ড্যাশ ড্রাগস, তাহলে ওয়ার্ড রয়েছে দেখো অ্যাডিক্টেড, অ্যাডিক্টেডের পরে যে প্রিপোজিশনটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ এখানে তোমাদের এই টু প্রিপোজিশনটা অ্যাডিক্টেডের পরে কিন্তু অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে বসে যাবে। ওকে, নেক্সট দেখো, নেক্সট খুবই গুরুত্বপূর্ণ, নতুনভাবে যে দুটো ইম্পর্টেন্ট টপিক সংযোজিত করা হয়েছে সেগুলো কিন্তু আমরা যথাযথভাবে প্রত্যেকটা মক টেস্টে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা কি এখান থেকে কমন পেয়ে যাও। একটা হচ্ছে সিমিলি আর একটা হচ্ছে কারেক্ট সেন্টেন্স। সিমিলি এর আগে আমরা কিন্তু অলরেডি তোমরা প্লেলিস্টে যাও সেখানে দুটো থেকে তিনটে কিন্তু প্রোভাইড ভিডিও করে দেওয়া হয়েছে সিমিলির রিলেটেড বা কারেক্ট সেন্টেন্স রিলেটেড। ওকে, অবশ্যই তোমরা কিন্তু সেগুলো দেখে নাও সিমিলি অ্যাকচুয়ালি কি, সেখানে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা আছে। ওকে, এখানে একটু বলে নিই সিমিলি কথার অর্থ হচ্ছে কি, দেখো যদি তুমি পরোক্ষভাবে দেখো তাহলে সিমিলি মানে হচ্ছে সিমিলার, সিমিলার তোমরা হিসাবে মনে রাখতে পারো, সিমিলার মানে হচ্ছে মিল খুঁজে বের করা, সদৃশ্য বা তুলনা করা, ঠিক আছে। এটা দেখো এমন তুলনা করা হবে যেন দুটোর সঙ্গে মিল থাকে। এখানে যেটা বলা হচ্ছে ক্লিমস লাইক এ, তাহলে কিন্তু এই লাইক থাকবে বা অ্যাজ থাকবে দুটোর মধ্যে কিন্তু একটা থাকবে, ঠিক আছে। ক্লিম মানে হচ্ছে আরোহণ করা বা উপরে ওঠা, কোনো জায়গায় উপরে ওঠা, ঠিক আছে। তাহলে এই চারটা অপশনের মধ্যে কোনটা উপরে ওঠে, টাইগার মাঙ্কি এলিফ্যান্ট গড, আশা করি প্রত্যেক অ্যান্সারটা দেবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে বা মাঙ্কি কিন্তু ওপরে ওঠে বা ক্লিম আরোহণ করে, ঠিক আছে। আশা করি প্রত্যেকে বুঝতে পারছো সঠিক অ্যান্সারটা কী হবে এবং অ্যাকচুয়ালি টপিকটা কী। নেক্সট আমরা দেখব লাভ ইজ লাইক এ, আশা করি প্রত্যেকে পারবে। লাভ মানে হচ্ছে ভালোবাসা, ভালোবাসা সম্পর্কিত যদি কোনো কিছু বোঝায় তাহলে কোন সিম্বলটা বেশি ইউজ করা হয় বা কোনটা বেশি চারটা অপশনের মধ্যে ব্যবহার করা হবে, পিপল রোজ বার্ড ক্যাট, রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ রোজ গোলাপ কিন্তু আমরা লাভ বা ভালোবাসা সম্পর্কে ব্যবহার করি। ওকে, নেক্সট আমরা দেখব, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো রেফারেন্স রাইট যে অ্যান্সারটা বা রাইট যে বানানটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে কম্পালসারি যেটা সঠিক হবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক বানান, আশা করি প্রত্যেকে কিন্তু ভিডিওগুলো পজ করে যথাযথ অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওকে,
নেক্সট রয়েছে দেখো, উই মাস্ট টেক কেয়ার অফ আওয়ার প্যারেন্টস। তো এখানে যে ভয়েস চেঞ্জ রয়েছে, প্যাসিভ যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। কারণ আওয়ার প্যারেন্টস প্রথমে থাকবে, তারপরে মাস্ট তো থাকবে, এবং যেহেতু মডেল অক্সিলারি ভার্ব থাকবে তাহলে এই তোমাদের বি কথাটা কিন্তু এখানে যুক্ত করতে হবে, এবং ভার্ব যেটা রয়েছে কেয়ার রয়েছে সেটা কিন্তু থার্ড ফর্ম অবশ্যই বসে দেবে ফর আস, কারণ এখানে আস হয়েছে, উই রয়েছে বলে এখানে অবশ্যই আস কিন্তু তোমাদেরকে করতে হবে। ওকে, নেক্সট আমরা চলে যাব, দেখো এটাও ভয়েস চেঞ্জ রয়েছে, প্লিজ ক্লোজ দ্য ডোর, অবশ্যই কিন্তু তোমরা এই অ্যান্সারটা দিতে পারবে। রাইট অ্যান্সার যেখানে হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার সি হয়ে যাবে এর সঠিক অ্যান্সার, লেট দ্য ডোর বি ক্লোজ বাই ইউ। ওকে, এইভাবে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা অ্যান্সার এইভাবে করতে হবে। ওকে, নেক্সট আমরা চলে যাব, দেখো ন্যারেশন চেঞ্জ রয়েছে, অনিল সেড আলি ডিজার্ভ দ্য প্রাইজ। ওকে, আশা করি অ্যান্সারটা প্রত্যেকে পারবে। এখানে যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক উত্তর, কারণ হচ্ছে অনিল সেড দ্যাট, ঠিক আছে, আলি হ্যাড ডিজার্ভ। কেন? কারণ এটা দেখো, এটা কোন টেন্সে রয়েছে, দেখো এটা কিন্তু সিম্পল পাস্টে রয়েছে, তাহলে সিম্পল পাস্ট থেকে সেটাকে যদি কনভার্ট করতে হয় বা ইনডাইরেক্ট করতে হয় সেটা কিন্তু সেটা চলে যাবে পাস্ট পারফেক্টে চলে যাবে, আর পাস্ট পারফেক্টে তোমরা জানো যে হ্যাড যুক্ত হয় এবং ভার্বের থার্ড ফর্মটা অবশ্যই ব্যবহার করতে হয়। ওকে, নেক্সট আমরা চলে যাব, দেখো দ্য বস সেড ইটস টাইম উই বিগান প্ল্যানিং আওয়ার ওয়ার্ক। দেখো এটা যে তোমাদের চেঞ্জ করতে হবে, আশা করি প্রত্যেকে পারবে, এটা অবশ্যই কিন্তু তোমরা এই হোমওয়ার্কে জানাবে অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা কী হবে, অবশ্যই প্রত্যেকে যদিও পারবে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এর রাইট অ্যান্সারটা কী হবে, প্রত্যেকে কিন্তু অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং অবশ্যই কিন্তু তোমরা দেখবে যে কটা অ্যান্সার তোমরা নিজে থেকে দিতে পারছো। নেক্সট আমরা চলে আসবো, দেখো সিনোনিম রয়েছে, সিনোনিম বা অনেক সময় তোমাদের এই সেম ওয়ার্ড কথাটা লেখা থাকবে, সেম ওয়ার্ড বা নিয়ারেস্ট মিনিং, নিয়ারেস্ট মিনিং তিনটি কিন্তু এক, ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু ফলো করবে। অ্যাড অন, অ্যাড অন কথার অর্থ হচ্ছে কি সাজানো বা অলঙ্কৃত করা, ঠিক আছে, ট্রাস্ট বিশ্বাস, রাইটার লেখক সাসপেক্ট সন্দেহ, আর বিউটিফাই মানে হচ্ছে সাজানো। তো রাইট অ্যান্সার কী হয়ে গেলো, অপশন ডি হয়ে গেল এর সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট আমরা কোশ্চেন দেখবো, নেক্সট রয়েছে যেটা দেখো অ্যাবিউজ, দেখো অ্যাবিউজ কথার অর্থ কি, অ্যাবিউজ মানে হচ্ছে কি গালিগালাজ করা বা অপব্যবহার করা। ওকে, ইউজ ব্যবহার, প্রেজ প্রশংসা করা, স্কর্ন মানে হচ্ছে ঘৃণা করা, আর রেজ কথার অর্থ হচ্ছে বৃদ্ধি করা। তো রাইট অ্যান্সার কী হয়ে গেল, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইজ স্কর্ন। ওকে, নেক্সট আমরা দেখবো অ্যান্টোনিম, অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড, অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড তোমাদের পরীক্ষায় থাকতে পারে, তাহলে সঠিক অ্যান্সারটা কী হবে, প্রিভেন্ট কথার অর্থ হচ্ছে বাধা দেওয়া বা প্রতিরোধ, প্রোটেক্ট মানে হচ্ছে কি বাধা, ব্লক বাধা, হিন্টার মানে হচ্ছে পশ্চাদবর্তী বা বাধার, ইন্ট্রোডিউস মানে হচ্ছে সরি ইনডিউস মানে হচ্ছে কি প্রবর্তিত করা, ঠিক আছে। তো রাইট অ্যান্সার কী হবে, এখানে রাইট অ্যান্সার বা অ্যান্টোনিম যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার ডি হয়ে যাবে, সঠিক অ্যান্টোনিম বা অপোজিট ওয়ার্ড। নেক্সট রয়েছে দেখো ডিমোলিশ, ডিমোলিশ কথার অর্থ হচ্ছে কি ধ্বংস করা। ওকে, শিফট স্থান পরিবর্তন করা, বিল্ড তৈরি করা, রিপিট পুনরাবৃত্তি, হাইট লুকানো, রাইট অ্যান্সার হয়ে গেল অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট আমরা দেখবো, নেক্সট রয়েছে দেখো অনার সাবস্টিটিউশন রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ফিয়ার অফ ফায়ার, অর্থাৎ ফিয়ার অফ ফায়ার, অর্থাৎ ফায়ার বা আগুন দেখে যেটা ভয় সেটা সঠিক তোমাদের অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে অপশন নাম্বার, এখানে তোমাদের রাইট যে অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অরসন ফোবিয়া, অরসন ফোবিয়া বলা হয় যে ফায়ার বা আগুন নিয়ে ভয় করে। ওকে, নেক্সট কোশ্চেন রয়েছে দেখো, নেক্সট যেটা রয়েছে অ্যান ওল্ড আনম্যারিড ওমেন, অ্যান ওল্ড আনম্যারিড ওমেন, তো তোমাদের এখানে যে রাইট অ্যান্সারটা হয়ে যাবে সেটা হচ্ছে কি অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর, স্পিনস্টার, স্পিনস্টার বলা হয় ওল্ড আনম্যারিড অর্থাৎ অবিবাহিত মহিলাদেরকে কিন্তু স্পিনস্টার বলা হয়। ওকে, নেক্সট আমরা দেখবো, নেক্সট কোশ্চেন রয়েছে দেখো ইডিয়ম ফ্রেজেস রয়েছে, কাম ক্রস, দেখো কাম ক্রস কথার অর্থ কি, কাম ক্রস কথার অর্থ হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ মিট হচ্ছে সাক্ষাৎ করা, ঠিক আছে, কাম ক্রস কথার অর্থ বা মিনিংটা হচ্ছে মিট। নেক্সট আমরা দেখবো টুক টু হিজ হিল, দেখো টুক টু হিজ হিল এর যে মিনিং সেটা অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে চেষ্টা করবে, এখানে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার এ, রান অ্যাওয়ে ইন ফিয়ার। ওকে, নেক্সট দেখবো, নেক্সট যে কোশ্চেনটা রয়েছে দেখো এখানে তোমাদের ইরর ফাইন্ড করতে হবে, দ্যাট ওয়াজ দ্য মোস্ট ইউনিক অপরচুনিটি হি গট ইন হিজ লাইফ। ওকে,
তো রাইট অ্যান্সার এখানে বা তোমাদের যেটা ইরর সেটা তো অবশ্যই ফাইন্ড করতে হবে এবং রিপ্লেস অনুযায়ী কি হবে সেটাও তোমাদেরকে একবার দেখে নিতে হবে, ঠিক আছে? এখানে তোমরা যদি ভালো করে ফলো করো তাহলে এই যে বি পোর্শন তোমাদের রয়েছে এখানে কিন্তু অবশ্যই তোমাদের ভুল আছে, কারণ এখানে যদি ইউনিক ব্যবহার হয় তাহলে কিন্তু এই মোস্ট অবশ্যই ব্যবহার করতে হবে না। ইউনিক মানে হচ্ছে তুলনাহীন বা অদ্বিতীয়, ঠিক আছে? তাহলে মোস্ট কিন্তু তোমাদের এখানে ব্যবহার হবে না, ইউনিকের আগে কিন্তু মোস্ট কখনোই ব্যবহার হয় না। ওকে, ইউনিক মানে হচ্ছে কি তুলনাহীন বা অদ্বিতীয়, যার কোনো তুলনা হয় না বা সেটা একত্রিত, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারা গেছে। এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটা অ্যান্সার তোমরা দিতে থাকো এবং তোমরা অবশ্যই দেখো যে 20টা কোশ্চেনের মধ্যে কটা অ্যান্সার তোমরা নিজে থেকে দিতে পেরেছো এবং প্রত্যেকটা মক টেস্টে কটা তোমার ইম্প্রুভমেন্ট হচ্ছে কিটা সেটাও তোমরা নিজে থেকে মেজার করতে থাকো। ওকে, দেখো আবারও তোমাদেরকে একবার রিমেম্বার করিয়ে দিই, তোমরা যারা এক্সাইজ আবগারি মেন পরীক্ষা দেবে বিশাল হিউজ কম্পিটিশনের মধ্যে তাদেরকে রিকোয়েস্ট করব ইংরেজিতে তোমরা পারদর্শী হতে বা ইংরেজিতে তোমরা একটা ভালো স্কোর করতে তোমরা যদি যাও, তোমরা যদি নিজের স্বপ্নকে পূরণ করতে চাও তাহলে কিন্তু এই পিডিএফটা অবশ্যই তোমরা নিয়ে নাও, ঠিক আছে? 25 অর্থাৎ 25টা মক টেস্ট বা প্র্যাকটিস সেট এখানে থাকবে, 25টা প্র্যাকটিস সেট তোমরা করতে পারবে এবং প্রত্যেকটা কিন্তু প্র্যাকটিস সেটের অ্যান্সার নিচে কিন্তু অবশ্যই দেওয়া রয়েছে পিডিএফের মধ্যে। ওকে, তাহলে 20 টাকার বিনিময়ে অর্থাৎ তোমরা 20 টাকা পেড করো এবং তার পরিবর্তে সেই স্ক্রিনশটটা এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা সেন্ড করবে, সঙ্গে সঙ্গে তোমাদেরকে কিন্তু এই পিডিএফটা পুরো পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে। এখানে 25টা মক টেস্ট বা প্র্যাকটিস সেট আছে, অবশ্যই তোমরা কিন্তু প্র্যাকটিস সেট করতে থাকো, যেখান থেকে হোক যেই সোর্স থেকে হোক তোমরা প্র্যাকটিস সেট যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের ইম্প্রুভমেন্ট হবে, তত বেশি তোমাদের কমন পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। ওকে, ধন্যবাদ তোমাদের গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় দিয়ে এতক্ষণ আমার সাথে ক্লাসটি দেখার জন্য। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি খেয়াল রেখো এবং সেলফ স্টাডিটা ইম্প্রুভমেন্ট করতে থাকো, তোমরা পরিশ্রম করতে থাকো যতদিন না তোমাদের সাকসেস হচ্ছে, তোমাদের স্বপ্নকে তোমরা অ্যাচিভমেন্ট করতে পারছো। থ্যাংক ইউ, ধন্যবাদ, টাটা, বাই বাই, টেক কেয়ার।